আপনি বলেছিলেন এবং উনি বললো যে কান্ট্রি বলে কোন কান্ট্রি নেই তো তার মতো একজন প্রথিত যশা সাংবাদিক তিনি জিএ কান্ট্রি কি এটি জানেন না এটা তো আমাদেরকে অবাক করেছে আমরা ক্লিপটি দেখে নেই

じゃ আমি আসলে কিছু বলতে চাইনি আচ্ছা রুমান ভাই বলছেন আমি 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 বলি আমি তো রুমান ভাই বলেন আমি আমি শেষ করবো রুমান ভাই সাউন্ড আসছে না আপনার মাইক্রোফোন টি মিউট আছে কোরাসলি আচ্ছা শুনতে পাচ্ছি এখন জি এখন ঠিক আছে ঘটনা হচ্ছে আমাদের দেশের সাংবাদিকতা বা যে কোনো প্রতিষ্ঠানের আপনি দেখবেন যে এরা ইয়ে না কম্পিটেন্ট না কাজ করতে পারছে না তাদের নিজস্ব যে ক্ষেত্র আছে ওই কাজ করতে পারছে না কারণটা কি জানেন এদের এই শীর্ষস্থান বা এই পদ বা এই পদবিগুলা রক্ষার একমাত্র কবজ হচ্ছে কি রক্ষা কবজ হচ্ছে তেল মারা ওয়েলিং করা তুসামodic করা এইভাবে নিজেকে মানে ইয়ে রাখা মানে একটা উপরে রাখা ইয়েতে তুলে ধরা তো সুতরাং এদের এদের একটা সমস্যা কি যারা আসলে তার নিজস্ব ইয়েতে পড়ালেখা করে না এবং পড়ালেখা না করতে করতে একটা সময় এমনও তো ব্রেন আস্তে আস্তে সবকিছুই একটু মানে ক্যাপাসিটি কমে যায় তো সুতরাং এদের উনার উনার দোষ আমি বলবো না যে বাংলাদেশের কালচারটাই এটা যে বাংলাদেশের কালচারে আপনি তুষামদি যত করবেন তখন ততই আপনার প্রতিষ্ঠানের প্রধান পদটি আপনি রক্ষা করতে পারবেন সেখানে আপনার পড়ালেখার কোনো দরকার নাই আপনার শুধু জানতে হবে যে ওই দেশের প্রধানমন্ত্রীকে কিংবা মানে এরকম কিছু পদের মানুষকে তো যাই হোক আমার একটা সন্দেহ হচ্ছে যে তিনি যেভাবে এসে অনুষ্ঠানে মানে উপস্থাপক কিংবা পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরকে তিনি অশ্রদ্ধা করেন মানে মানে বাজে কথা কমেন্ট করেন কথাবার্তা বলেন তার অধীনে যে সব কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা যে কি সমস্যায় আছেন আমি এখন এটা আসলে কেউ যদি কখনো এসে বলেন আমার মনে হয় না এবং আরেকটা জিনিস কি উনার সাংবাদিক যারা আছেন যারা সোর্স হিসেবে কাজ করেন রিপোর্ট করেন বা কথা বলেন আমার মনে হয় যে উনার কলমের খুঁচা কারো ক্ষমতা নাই যে সেটাকে ইয়ে করা তো ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা উনার আন্ডারে কখনো হবে না উনি উনার পত্রিকাতে সব তথ্য আমরা পাবো এটা উনার মানে উনার ইচ্ছা মতো দেওয়া আছে কোনো সাংবাদিক যদি যে তথ্য দিবে সেটা কিন্তু এখানে আসবে না আমার মনে হয় যে এইসব পত্রিকা বা এইসব সাংবাদিককে মানুষ অনেক আগে চিনে এই জন্য যাই হোক আজকের রুজা রমজানের মাস আসলে এই ঘটনা নিয়ে আমরা যেভাবে কথা বলছি হয়তো এটা আহ অন্য প্রতি ব্যক্তিগত আক্রমণ হবে কিনা আমি জানি না যেটা রিয়েলিটি এবং মানুষকে এটা পরিষ্কার করা উচিত কারণ এই ঘটনাগুলো কথাগুলো আমরা নোমন ভাই এটা পরিষ্কার করা এই নি উচিত ওই ভদ্রলোকের বেশ কিছু যারা তাকে উনি হচ্ছে সরকারের যে মেয়ার ক্যাম্পেইন যে মানে বিরোধী পক্ষের এই যে ইয়ে করা কি বলে এগুলাকে এটা কি বলে যে বিরোধী পক্ষের যে ক্যারেক্টার করা এটা কিন্তু আমাদের দেশে একটা কিন্তু প্রজেক্ট কিন্তু এটা এটা কিন্তু মানে সামান্য অনেক টাকা পয়সা দিয়ে এই প্রজেক্টটাকে এখন মানে ইয়ে করা হয়েছে আফুল করা হয়েছে এবং এইগুলার দায়িত্ব আছে অনেকেই আন্ডার দ্য টেবিল এগুলার ইয়ে হয় এবং আন্ডার দ্য টেবিল এদের ডকুমেন্টেশন হয় এগুলা পাবলিকলি আমরা জানবো না কে বলতে পারে যে নাই ইসলাম খান হয়তো এই মেয়ার ক্যাম্পেইন কিংবা এই এই যে কি বলা যায় যে মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে প্রজেক্ট আছে এইটার একজন বড় হর্তাকর্তা হতে পারেন হয়তো এক সময় যখন আমাদের আন্দোলন সফল হবে এই সব সম্পাদকদের চরিত্র বের হয়ে আসবে আমরা অবশ্যই আশাবাদী তবে এদেরকে আমরা ভয় পাওয়ার কিছু নেই তারা যেসব আচরণ করেছে তাদের জবাব দেওয়া উচিত আমি মনে হয় যে আমার কথাবার্তায় যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে দর্শকরা আমাকে মাফ করবেন তবে এই যে কথাগুলো বলেছি সেটা নাইমুল ইসলাম খান অলরেডি তিনি বিভিন্ন অনুষ্ঠানে তিনি এগুলা বলেছেন এবং মানে রেসপেক্টের যে জায়গাটা ছিল সেটা তিনি ইয়ে করেছেন ভায়োলেট করেছেন এই জন্য আমাদেরকে এটা বলতে হয়েছে আমরা বয়সে ওনার ছোট হতে পারি কিন্তু জানায়ও আমরা কম হতে পারি কিন্তু কোন কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি থাকতে পারি জানার ক্ষেত্রে এটা এটা আমরা প্রত্যেক মানুষকে আমরা স্বীকার করতে হবে আমি আমি হয়তো আমি একটা জায়গাতে আমি বেশি ভালো চিন্তা করতে পারি আরেকজন আরেকটা জায়গাতে ভালো চিন্তা করতে পারে এই দুনিয়ার এই জিনিসগুলো আমরা আজকে যে সভ্যতা তৈরি হয়েছে এটা কি কোনো একক ব্যক্তির প্রচেষ্টায় হয়েছে বা একক ব্যক্তির চিন্তা ভাবনা হয়েছে কোন এক আইনস্টাইন এসে কি সারা পৃথিবী ডেভেলপ করেছে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তাগুলো একটা একটা করে এটা সলিড হয়েছে আজকের এই সভ্যতা তৈরি হয়েছে তিনি কোনো অনুষ্ঠানে কাউকে এই যে মানে মানে আগ দিয়ে মানে কি বলে স্কেয়ার করে তিনি সরিয়ে এটা ওনার এক ধরনের বেয়াদবি আমি বেয়াদবি এই জন্য বলবো এটা ছোটদেরকে বলা হয় না বেয়াদবি বেয়াদবি বড়রাও করতে পারে এটা অনুষ্ঠানের আদবকে নষ্ট করেছে উনি চাইলে এটার একটা ব্যাখ্যা দিতে পারেন আমরা ক্ষমা চাইবো না তবে উনি যদি ওনার ভুল স্বীকার করেন আমরা খুশি হব আমরা মনে করবো যেটা আপনি যদি ভুল বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আমি আবার বলছি তোমান ভাই আপনি আমার টাকার কথা বলেন

কোন প্রশ্ন করছে কিনা কাউকে কোন প্রশ্ন করছে কিনা কোন কর্মকর্তাকে প্রশ্ন করছে কিনা কোন পুলিশের কর্মকর্তাকে প্রশ্ন করছে কিনা এইগুলো কি আমরা কিনা আমাদের দর্শকরা পাচ্ছে কিনা এই মুনিয়ার ব্যাপারে পরিষ্কার করা উচিত আমি উত্তর দিই আমি উত্তর দিই সেটা হলো যে জর্জ ফ্লয়েড যে হত্যাকাণ্ড হলো যেটা সারা আমেরিকা বিশ্ব ব্ল্যাক লাইফ ম্যাটার জড়িত হলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারা মিডিয়া হাউস গুলা জার্নালিস্টরা আপনি আমাকে দেখান যে বাংলাদেশের জার্নালিস্টরা বর্তমানে হয়তো দুই একজন ব্যতিক্রম হতে পারে দুই একজন নাইনটি পার্সেন্ট মোর দেন নাইনটি জার্নালিস্ট এমন কোনো ভূমিকা রেখেছে কিনা যেটা সঠিক তদন্ত এবং সঠিক বিচার পাওয়া চাওয়া পাওয়ার পাওয়াকে ত্বরান্বিত করতে পারে নাইমুল ইসলাম খানদের কোনো ভূমিকা এখানে আছে কিনা তার প্রশ্ন করেছে কিনা ইনভেস্টিগেশনের ধরন নিয়ে স্পষ্ট করেছে কি না দ্য ফাইন্ডিংস অফ ইনভেস্টিগেশন না তারা বরং এটা কিবে কভারআপ করা যায় মের চরিত্র হনন করে এই টোটাল মার্ডারটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা যায় তার সর্বৃত চেষ্টা তারা দিনের আই 24 আওয়ার তারা করে থাকে সুতরাং আমি মনে করি এরা আছে এই হত্যাকাণ্ডের মিডিয়া সহযোগী এবং পুলিশকে বলবো রাষ্ট্রকে বলবো প্রসিকিউশনকে বলবো মিডিয়া সহযোগীদেরকে একটা ক্যাপশন দিয়ে এই হত্যাকাণ্ডে আসামির কাট করা এবং আসামির নামের তালিকা যেন ওদের অন্তর্ভুক্ত করা হয় আমরা অনুষ্ঠানের শেষ আমরা প্রশ্ন করেছিলাম আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে যে প্রিয় দর্শক আপনি কি বিশ্বাস করেন যে মুনিয়াকে হত্যা করা হয়েছে সে আত্মহত্যা করেনি তো দেখা যাচ্ছে যে বিরানব্বই শতাংশ দর্শক তারা মনে করেন যে মুনিয়াকে হত্যা করা হয়েছে এটি আত্মহত্যা নয়

অনেক মানুষকে চাকরি দেয় বিল গেটস কত মানুষকে চাকরি দেয় মাইক্রোসফটের মালিক কল্পনা করতে পারেন সারা বিশ্বের চাকরি দেয় শুধু না সারা বিশ্বে মার্ক কই বলতে পারেন একজন মানুষের সম্পদ টাকা লুট করে নিয়েছে বা এক টাকার উপর মানে কারো জমি একশো টাকা জমি নিয়েছে কারো কোন জায়গায় অধিকারে তারা আঘাত করেছে একদিনের ভিতরে তছনছ হয়ে যাবে তাদের লাইফ বিল গেটস তে এটা বুঝতে হবে আইনের উর্দে কেউ নয় আর এই মাফিয়া এই ব্যবসার উদ্দেশ্যে আপনি আব্দুসমান আপনার বসুন্ধরা গ্রুপে যদি সঠিক বিচার তদন্ত হয় উনি তো শত কোটি টাকা হত্যাকাণ্ড এর এক থেকে এই কাজগুলো ওনার প্রতিনিধি করে থাকেন মিডিয়াতে অনেকগুলো আসে না তারা তারা একদম খেয়ে ফেলেন অন দা স্পট আমরা বাংলাদেশে আইনের শাসন চাই আব্দুসমান আমাদের শত্রু নয় তানবির আমাদের শত্রু নয় তবে অপরাধী যারা আছে এরা আমার শত্রু বাংলাদেশের মানুষের শত্রু এবং আমি এর সাথে আপনার সাথে যোগ করতে চাই মাসুম ভাই যে আমরা দর্শকরা অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করে যে আমরা এই মনিয়া হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি না কেন আমরা সাইজ হয়ে গেছি কিনা আমাদের সাথে আমাদের দর্শকদের জন্য বলতে চাই যে আমরা সাইজ হওয়ার কোনো সুযোগ নেই আমি এর আগে বলেছি আমরা যে আমাদেরকে সাইজ করতে পারবে না আমরা মনিয়া হত্যাকাণ্ডের বিচারে আমরা আমাদের খুব তীগ্ন দৃষ্টি রাখছি কি হচ্ছে আমরা

আমরা একটা গণতান্ত্রিক পরিবেশটাই কিন্তু মানুষের ভোটাধিকারটা চাই এখন এটা যদি আমাদের শেখ নিজে করে ফেলেন বাদ দিয়ে দেন আমরা বলবো না যে খালেদা জিয়ার দরকার খালেদা জিয়াকে নিয়ে আসি আমরা আমার কথা হচ্ছে যে সরকারি থাকুক আমাদের ভোটার প্রতিষ্ঠিত হোক আমরা নাগরিক অধিকারটা আমরা ভোগ করতে পারি এটা হলো আমাদের আন্দোলন কিন্তু হচ্ছে কি বর্তমান সময় আমি খেয়াল করেছি যে শেখ হাসিনা তিনি নিজেও এটার পাওয়ারে আছেন কিনা আমি জানি না একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে যারা এই সরকার মানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে খালি প্রধানমন্ত্রী আর মাননীয় বলেই রাখছেন কিন্তু প্রধানমন্ত্রী নিজেও হয়তো কোনো কথা বলতে পারছেন না আমার মনে হয় না আপনি খেয়াল করবেন যে এই দু হাজার আগের যে সময়টা ছিল সেই সময়টাতে কিন্তু প্রধানমন্ত্রী যে কথা বলতেন সেগুলা কিন্তু কাজে আসতো কিন্তু এখন কিন্তু প্রধানমন্ত্রী কোনো কথাই বলেন না তিনি অনেক জিনিস জানেনই না যে এখন রাষ্ট্র ক্ষমতাটা নির্ভর করছে বা ডিপেন্ডেন্ট ছিল তারা এখন এগুলো চালাচ্ছে সুতরাং আমি এখানে পুরোপুরি শেখ হাসিনাকে আমি দোষ দিচ্ছি না কারণ তিনিও এখন এক ধরনের বন্দিত্ব বরণ করেছেন কারণ তার কোনো কথাবার্তা এখন বলার মতো আর কোনো জায়গায় নাই কারণ তারা যেহেতু সরকারকে দুই করে ক্ষমতায় এনেছে সুতরাং তাদেরই দুই জন্য তাদের বিরুদ্ধে ভবিষ্যতে হয়তো মামলা হামলা তারা নিজেরাই স উদ্যোগী হয়ে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য তারা এখন এই যে মানে চক্রটা তৈরি করেছে মানে মানে গণতন্ত্র বিরোধী যে অবস্থানটা তৈরি করেছে সেটা তাদেরকেও আমরা দোষ দিব যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তানবির সরি আনবির এবং মুনিয়ার যে মামলা মানে সম্পর্কের মাধ্যমে যে হত্যাকাণ্ডটি হয়েছে এখানে আমরা সরাসরি বলতে পারি না যে তা আনবির এখানে হত্যাকাণ্ড ঘটেছে এটা আত্মহত্যাও হতে পারে আত্মহত্যা যদি হয়ে থাকে সেই আত্মহত্যার দায় কিন্তু আত্মহত্যাকারী কারণ এটা এটা কিন্তু মানে আরেকজনের দায় নিতে পারে আপনার সাথে আমার ঝগড়া হতেই পারে আপনি আমার উপর অভিমান করে আপনি মরে গেলেন তো আমি কি আপনাকে প্ররোচনা করলাম মরার জন্য হ্যাঁ যদি হত্যাকাণ্ডের কোনো বিষয় থাকলে তাহলে সেখানে আপনাকে দেখতে হবে যে দরজাটা ভেতর থেকে লাগানো যায় কিংবা বাইর থেকে খোলা যায় এরকম দরজা কিনা আরো বিষয় আছে 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 সিসিটিভি এই সব বিষয়গুলো যখন আপনি একসাথে করে কথা বলবেন তখন আমরা বুঝে নেবো যে এটা হত্যাকাণ্ড কি হত্যাকাণ্ড না কোন আমি আমি মনিরার যে নৈতিকভাবে ভাবে তার যে সম্পর্কটা এটা আমি নৈতিকভাবে সমর্থন করি না একবারও করি না এবং আনবিরের যে এই বিবাহ যে সম্পর্ক বা রক্ষিতা পালা এই বিষয়টা পরে যখন আপনারা আনভির মামলায় নিয়ে আসতে চান কি চান না ধরতে চান কি চান না আলগায়ে রাখছেন মানে প্রোটেক্ট করে রাখছেন সেখানে মামুনুলুককে কেন আপনারা একেবারে নির্দোষ একজন ব্যক্তিকে আপনারা এই ধরনের এটা কিন্তু জনগণকে জবাব জনগণের কাছে জবাব দিতে হবে আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি আমাদেরও এটা বক্তব্য সবসময় সুচ্ছা থাকবো আমরা চাই না কোনো মানুষের অন্যায় কাউকে ইয়ে করা কি বলে অভিচার করা কারো প্রতি কারো প্রতি না একজন ভিক্ষুক হলেও তার প্রতিও না তারও সেই নাগরিক অধিকার আছে তার কেউ মানে অভিচার করতে পারবে না যাই হোক আমি শেষ কথাবার্তা বলছি আহ কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন আর আমরা আমাদের সংগ্রাম হচ্ছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্রকে সমুন্নত করা এখানে শেখাসিনা হাসিনা কি খালেদা কি বিএনপি কি এটা মুখ্য না আমাদের আন্দোলন মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ রোজার মাসে কথা দিলাম সাথে সাথে থাকবো আর ওই ভাইরাল হওয়ার জন্য আমরা কিছু করি না ভাইরাল হওয়ার বহু পথ আছে আমার আমার পেট পালার জন্য যা আছে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমার মনে হয় আপনারাও হ্যাপি আমার মনে হয় নাগরিক টিভির প্রতি অনুরোধ থাকবে যে নাগরিক টিভি যেভাবে চলছে এভাবে চলুক রিচ কম হোক কোন আপত্তি নাই আমাদের কন্টেন্ট ভালো হবে আমাদের বক্তব্যটা যেন খুব দার হয় এটাই আমাদের হওয়া উচিত ধন্যবাদ ধন্যবাদ রোমান জি তবে শেষ করার আগে আমি যেটা বলতে চাইছি ভাইরাল ম্যানিয়ার যে প্রসঙ্গটা এসে গেল যে অনেকে এখন টকশোতে ভাইরাল হওয়াটাই চিন্তা করছে এবং তারা গুণগত মান নিয়ে তারা কোনো কনসিডার করছে না তো এই প্রসঙ্গে আমাদের একজন সচেতন দর্শক তিনি মোহাম্মদ আহসান একটি কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি তিনি লিখেছেন যে কেন নাগরিক টিভি ডু এ শো অন সাইফুরস ফেস দ্য পিপল অন ডিসক্রেডিটিং ইলিয়াস সাইফুর অ্যাপিয়ার্স টু বি রানিং এ স্মিয়ার ক্যাম্পেইন এগেইনস্ট অ্যাক্টিভিস্ট ইলিয়াস এবং এই একই প্রসঙ্গে কিন্তু আমাদের নাগরিক টিভির সিইও জনাব টিটো রহমান তিনি কয়েকদিন আগে একটি স্টেটাস দিয়েছিলেন তো আমরা শেষ প্রান্তে অনুষ্ঠানে চলে এসেছি এ ব্যাপারে যদি চট করে কিছু বলতে চান টিটো ভাই আমি মানে একটু বুঝ বুঝিনি আবার বলো তো এই সাইফুর সাগরের যে ফেস দা পিপল এটি নিয়ে একজন দর্শক না ফেস দা পিপলের ব্যাপারে আমার কোনো তেমন কোনো কিছু বলার নেই উনি ওনার মতো করে ওনার উনি যেভাবে আমরা যেটা বলেছি যে আমরা আমরা আসলে একটি গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার আইনের শাসনের পক্ষে যারা কাজ করছে তাদের ওয়াচ ডক হিসেবে কাজ করছি এটা একটি বিষয় আর সাইপুর সাহেব যেটা করছে এটাকে আমরা বলছি সুরসুরি দিয়ে তার 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 ইয়ে করা মানে সাবস্ক্রাইবার বাড়ানো তার আয়ের উৎস তৈরি করা আমরা এটা করতে চাচ্ছি না এটাকে আমরা মানে এটা খুব পরিষ্কার করে আমি বলি আপনাকে আপনি তার আপনি দেখুন অনেকে এটা করেছে বলৎকার অভিযোগে নিয়ে তুমুল বাকযুদ্ধে সাংবাদিক ইলিয়াস সামাদ মুবাসির এই যে এই যে এই যে এই যে হেডিং গুলো এইগুলো কোনো সুস্থ মানুষের হেডিং হতে পারে না অর্থাৎ এখানে কিন্তু সে হেডিং করেই কিন্তু সে ইলিয়াসকে বলাৎকার বানিয়ে দিয়েছে যেটা আমরা আমরা এটাকে মনে করি এটা আ আমার অনেকে শুনছি ইলিয়াস নাকি এটা দিতে বলেছে ইলিয়াস নাকি এই হেডিংই দিতে বলেছে ইলিয়াস নাকি এই অনুষ্ঠানটা তাকে দিয়ে জোর করে করিয়েছে এগুলো শুনছি তো এখন এই যদি হয় অবস্থা আমার বিশ্বাস انا ইলিয়াস এটা করেছে আমার বিশ্বাস انا ইলিয়াস এটা জোর করে তাকে দিয়ে করিয়েছে কারণ এই হেডিং এর মাধ্যমে তো ইলিয়াসের ইলিয়াসকে অর্ধেক ন্যাকেট করে দেওয়া হয়েছে এটাও একটা ব্যাপার অর্থাৎ এই হেডিং গুলো দিলে মানুষ মানুষ ভিউ করবে আমরা ওইদিকে হাঁটতে অপেক্ষা করে ওইদিন পরে এই যে সামাজ সাহেব আছে না আমি তার এই লোকটির কথাবার্তা শুনে আমার যা মনে হলে যে তিনি নিজেই নিজের উপর নিজেই তার উপর ঐলিয়াস বলাৎকার করেছে বা কেউ বলাৎকার করেছে এই ধরনের কথাবার্তা বলে তিনি ফেসবুকে চলে আসতে পারেন

অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে যে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে যাবার আগে যেটি বলতে চাই সেটি হল নাগরিক টিভি সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে যেটা সত্য সেটা প্রকাশ করে থাকে আমরা নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মটি টি চালু করিনি আগামী তো সত্য প্রকাশে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা এভাবেই কাজ করে যেতে চাই আশা করছি গত ছয়টি বছর আপনারা আমাদের সাথে যেভাবে সমর্থন যুগিয়ে আসছেন আগামীতেও সেটি অব্যাহত রাখবেন সবাইকে শুভকামনা জানি আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি